আরজিকরে অচলাবস্থা অব্যাহত গতকাল দুপুর থেকে ঘেরাও প্রিন্সিপাল গভীর রাত পর্যন্ত আলোচনাতেও মেলেনি সমাধান সূত্র একাধিক দাবিতে ছাত্রদের একাংশের অবস্থান বিক্ষোভে উত্তেজনা ছড়ায় আরজিকর হাসপাতালে বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান পড়ুয়ারা পরে দাবি দাওয়া মেনে নিলে সকালে উঠে যায় বিক্ষোভ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়কের মন্তব্য উস্কে দিয়েছে দলবদল জল্পনা কৃষ্ণর দলত্যাগে গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির বিজেপি আরও ভাঙবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল আমি দেবশ্রী চৌধুরী যেখানে আছেন সেখান থেকে আমার অবস্থান আমি সরিয়ে নিলাম আমি কাজ করেছি আমি বহিষ্কার আর যিনি কাজ করেননি তিনি পাবেন পুরস্কার তাহলে ওই দলে আমি আর থেকে কি করব বিজেপি থেকে আমি সরে যাচ্ছি অনেকদিন ধরেই তিনি বিজেপির সুরে বাজছিলেন না জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে এবার বিজেপিকে ধাক্কা দিয়ে দল ছাড়লেন উত্তরবঙ্গের আরও এক বিধায়ক ভোটে জেতার কয়েক মাস পর থেকে বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে কৃষ্ণ কল্যাণীর বিজেপির সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে নিজের অফিস থেকে নরেন্দ্র মোদীর ছবি ও দলের পতাকা সরিয়ে নেন রায়গঞ্জের বিধায়ক পাশাপাশি একাধিক ইস্যুতে রায়গঞ্জের বিজেপি সাংসদের বিরুদ্ধে বারবার তিনি সরব হতে থাকেন এদিন দল ছাড়ার জন্য দেবশ্রী চৌধুরীকে কাঠগড়ায় তোলেন কৃষ্ণ কল্যাণী আজকে উনি এসে হঠাৎ করে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র উনি করছেন বিগত দিনেও করে আসছে তো আমি তো রাজনীতিতে এসেছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করার জন্য আমি কিন্তু কোনো মির্জাফর পিছন দিক দিয়ে আমাকে ছুরি দিয়ে আঘাত করবে তার জন্য কিন্তু আমি রাজনীতিতে এসেছি ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত একবারও কোনো ইন্টারাকশন হয়নি বা এরকম কথা কাটাকাটি হয়নি বা কোনো রকমভাবে ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই ওনার যেটা মনে হয়েছে কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত কোনো কারণে কারোর উপর আরোপ করেন সে বিষয়ে আমার কিছু বলবার নেই দল ঠিক করবে বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী বিধানসভা নির্বাচনে এবারই প্রথম রায়গঞ্জ থেকে জেতেন এই বিজেপি প্রার্থী আবার কি পুরনো দলে ফিরবেন রায়গঞ্জের বিধায়ক জল্পনা তুঙ্গে আমি কোন দলে যাচ্ছি এটা ভবিষ্যৎ বলবে হ্যাঁ এখন তো আপনি তাই বলতে পারেন এখন আমি চিন্তা ভাবনা করব এই পরিস্থিতিতে তৃণমূলের দাবি আরো ভাঙবে বিজেপি বিজেপিতে কেউ থাকবে না থাকতে পারে না দলের সর্বস্তরে আনাচে কানাচে যেখানেই পাবেন দেখবেন যে প্রচুর বিজেপির জনপ্রতিনিধি না দলের লোকরাও যোগাযোগ রাখছে এখন কাদের নেওয়া হবে কাদের নেওয়া হবে না তা একটু বাছাই পর্ব তো নিশ্চয়ই আছে যে কোনো অভিযোগ পার্টির মধ্যে পার্টির নেতাদের সামনে বলা যায় আমাদের পার্টিতে সেই গণতন্ত্র আছে সেই অভিযোগগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে একজন সাংসদ এবং বিধায়কের মধ্যে মতানৈক্য হতেই পারে এবং সেই বিষয়ে আলোচনা করলে আমার মনে হয় সমাধান পাওয়া যায় কৃষ্ণ কল্যাণী অনেকদিন ধরেই দল ছাড়ব বলছিলেন আরও অনেক লোক লাইনে আছে দেখুন আপনারা পিকচার আভি বাকি হ্যায় দল ছাড়ার আগে কৃষ্ণ কল্যাণীকে পার্টি থেকে শোকজ করা হয়েছে আমরা শৃঙ্খলার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না আজকে শোকজের উত্তর দেওয়ার দিন ছিল উত্তর দিতে পারবেন না বলে তিনি দল ছেড়েছেন এমএলএ শিফটা থেকে রিজাইন করে দিলে ঝামেলা মিটে যাবে রায়গঞ্জের বিধায়কের দাবি বিজেপি নেতৃত্ব তাকে শোকজ করে শুক্রবার ছিল জবাব দেওয়ার শেষ দিন তার আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দলবদলের জল্পনা উস্কে দিলেন কৃষ্ণ কল্যাণী সুদীপ চক্রবর্তী দীপক ঘোষ অরিত্রী ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ